আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হচ্ছে যে আমার হাজবেন্ডের সঙ্গে আর কি একটু বাজারে যাচ্ছি, তো রোডের মধ্যে হালকা পাতলা জ্যাম, হালকা পাতলা না, অনেক জ্যাম থাকে অনেকটা সময়। আমরাই তো অলরেডি বাজারে চলে আসছে, মাছ বাজারে মূলত আসছে আজকে মাছ কেনার জন্যই। মানে বড় মাছ খেতে খুব ইচ্ছে করতেছিল না, মানে ছোট মাছ একটু ফ্রেশ মাছ খাবো সেই জন্য আর কি। তো আমার হাজবেন্ড বলতেছে যে তোমারটা তুমি নিজে গিয়ে কিনো, এই জন্য আর কি আসছে। তো এখানে আর কি ঘুরে ঘুরে আমি বললাম যে না, আগে ঘুরে ঘুরে দেখি যে বাজারে কি কি মাছ আছে, তারপরে আর কি দেখবো যে কোনটা নেওয়া যায়। এটা আজকে মানে আমার মন মতো আমি মাছ নিব সেটাই। তো এখানে এই মাছটা দেখেছিলাম ট্যাংরা মাছের মতো আর কি, ট্যাংরা মাছ এটা আর একটু বড় সাইজটা, এটাকে দেখেছিলাম, এটা মোটামুটি পছন্দ হয়েছে আমার। তাই বললাম যে না, আরও দেখি নে কী মাছ আছে বাজারে, দেখে তারপরে কিনবো। তো এই জন্য আর কি আমরা ঘুরতেছি, ঘুরে ঘুরে দেখতেছি আর কি কী কী মাছ এখানে আছে। তো এখানে আমি বললাম যে চিংড়ি মাছ নিয়ে নেই, চিংড়ি মাছ নিলে আর কি খেতে ভালো লাগে, মানে বিভিন্ন তরকারির মধ্যে দেওয়া যায় সেই জন্য আর কি। কিন্তু এত পরিমাণে দাম মাছগুলা যা বলার বাহিরে। আমি তো বাজারে যেহেতু আমি যাওয়া আসা করি না তাই আমি জানি না, কিন্তু আজকে বাজারে গিয়ে দেখলাম যে মাছের দাম প্রচুর। তো এখানে আর কি কাতলা মাছ এটা, তো এই মাছগুলো আর কি একেবারে ফ্রেশ তরতা যায়, এটা লাফাচ্ছিল, তো আমার কাছে খুব ভালো লেগেছিল ছিল আর কি। তো এখানে আমরা আরও দেখতেছি যে বড় চিংড়ি, এটা জিজ্ঞেস করেছিলাম কত করে, বললো যে 1050 টাকা আর কি কেজি হবে। তো এগুলো আর কি ঘুরে ঘুরে দেখতেছি আমাদের মাছ কেনা হয়েছে, কাটতে দিয়েছি বড় মাছ যেটা সেটা, আর বাকিগুলো আর কি আমরা দেখতেছি যে আরও কী মাছ আছে। তো আমাদের মাছ কেনা অলরেডি হয়ে গিয়েছে, আমরা বের হয়ে যাচ্ছি। তো এখানে আর কি গরুর মাংসের দোকান এটা, তো আমাদের বাজারের মধ্যে আর কি মাংসের দোকানটা আর কি খুব ফেমাস আর কি এই দোকানটা। তো এখানে আমরা মুরগি কেনার জন্য চলে আসলাম। তো এখানে হচ্ছে যে আজকে কারেন্ট আর কি নাই বাজারের মধ্যে, তো আমরা মুরগি আর কি কিনে দিয়ে দিয়েছি এটাকে, মানে কি জানি বলে এটাকে, মানে আচ্ছা যাই হোক ওরা চামড়াটা ছাড়িয়ে দিবে আর কি। তো এখানে আমার হাঁস দেখে হাঁসও পছন্দ হয়েছিল, একেবারে হাঁসটা আর কি দেশের মধ্যে যে দেশি হাঁসগুলো আছে না ওরকম আর কি আমি ধরেও দেখেছিলাম, কিন্তু মানে কারেন্ট ছিল না সেই জন্য আর কি হাঁস নিতে পারি নাই, কারণ এগুলো হাঁস বাছা মানে অনেক কষ্ট করতো। এখানে কাঁচা বাজারে আসলাম, মানে ওই বাজার থেকে বের হলে আর কি এটা রুটের মধ্যে আর কি দোকানটা, ওই বাজারের ভিতর থেকে বের হলে। তো এখানে আর কি তরকারি নিয়ে নিলাম, তো বাসায় চলে যাচ্ছি। তো হাঁসগুলো আমার খুবই পছন্দ হয়েছিল, দাম দরও সব কিছু ঠিক হয়ে গিয়েছে। তো এখন আমি বাসায় নিলে তো হাঁস বাছাটা খুব কঠিন হয়ে যাবে, সেই জন্য আর কি আর আনলাম না। তো বাসায় অলরেডি চলে আসছি, তো বাসায় আসার পরে আর কি আমি কিন্তু নাস্তা না খেয়ে আর কি বাজারে চলে গিয়েছিলাম। মানে সকালবেলা আর কি নাস্তাটা খেতে খুব একটা ভালো লাগতেছিল না, বাজারে যখন যাই তখন কিন্তু 10টা বাজে অলরেডি, 10টা সাড়ে 10টা তখন হয়তো গিয়েছিলাম আর কি, মানে 10টার পরে গিয়েছি। তো আমি এই চিংড়ি মাছটা নিয়েছি, 1 কেজি চিংড়ি মাছ নিয়ে নিলাম। তো এখানে আরো কাতলা মাছ যেটা সেটা আর কি এখানে নিয়ে নিয়েছি। তারপর আর কি মাছ আনলে সবসময় কেটেই আমার বাসায় মাছ আনা হয়, সচরাচর মানে কাটানো ছাড়া আর কি মাছ আনা হয় না, যে যে মাছগুলো আর কি কেটে আনা যায় সেগুলা। তো এখানে হচ্ছে যে আমি 5 মিশালি মাছ আর কি নিয়েছি, আজকে যে যে মাছগুলো এনেছি আর কি একবারে ফ্রেশ আর কি তরতাজা মাছগুলো আর কি এনেছি। তো এই মাছটা মানে ছোট মাছ যেগুলো এগুলো যে এত পরিমাণের দাম, বড় মাছের থেকেও দাম বেশি এই মাছগুলার। তো আজকে নিজের চোখে দেখলাম, একটা সময় ছিল কি এই ধরনের মাছগুলো আমি কাটতে দিলে অর্ধেক মাছ আর কি ফেলে দিতাম। তখন হচ্ছিল যে মানে আমার শ্বশুর বাড়িতে আমার বিয়ের পরে আর কি দেখতাম যে বর্ষার সিজনের মধ্যে এত পরিমাণে মাছ ছিল যে মাছ কেটে মানে ধুয়ে আমি রাখতে পারি না, আবার মাছ নিয়ে আসতো, এরকম ছিল তখনকার। তো মাছ কাটতে বসলে আর কি সাথে পুকুর ছিল, আমি পুকুরের মধ্যে অর্ধেক মাছ ফেলে দিতাম, আর এত পরিমাণে মাছ ছিল যেটা মানে আমি ফেলে দিলেও বলতে পারতো না, হাঁস ছিল আমার শাশুড়ি যেহেতু অনেক পরিমাণে হাঁস আর কি পালতো, এখনও আল্লাহর রহমতে পালে।
তো এই জন্য আর কি আমি হাঁসকে দিয়ে দিতাম খাওয়ার জন্য। তা আমি আজকে আর কি মাছগুলো আনার পরে দেখে বলতেছি যে মাছগুলোর দাম এত বেশি, আর তখন আমি মাছগুলো কত ফেলে দিয়েছি এরকম মাছ, আর এখন আমরা খেতে চাইলেও আর কি পারি না। তো আর কি তো আমি বাকি মাছগুলো আর কি রেখে দিয়েছি। চিংড়ি মাছগুলো তো এখন বাছার সময় নেই, যেহেতু আমি বাজার থেকে এসেছি, আমাকে রান্না করতে হবে। মেয়ে ছেলে চলে আসবে ভার্সিটি থেকে, স্কুল থেকে, তো আমাকে রান্না করতে হবে। সকালবেলা আমি মানে নাস্তা খাই নি, তো আর কি আসার সময় সিঙ্গারা নিয়ে আসছিলাম। তো আমি সবগুলো আর কি করে রেখে তারপর আর কি আমি নাস্তাটা খেয়ে মানে সিঙ্গারাগুলো আর কি খেয়ে নিয়েছি, খেয়ে তারপর আর কি মাছগুলো কেটে নিয়েছি। তো আমি এই মাছগুলো আর কি আজকে রান্না করব। তো দুই পিস আর কি মাছ নিয়ে নিয়েছি ছোটো মেয়ের জন্য, ও আর কি ছোটো মাছ খেতে পারে না, খাবে না, সেই জন্য ওর জন্য আর কি দুই পিস মাছ নিয়ে নিলাম। আর এমনি তো সবসময় আর কি বুকের মাছটা আর কি খেতে চায়, পছন্দ করে বেশি। তাই মাছগুলোকে ধুয়ে ভালো করে আর কি ক্লিন করে দিই। আর ছোটো মাছ কাটতে অনেক সময় লাগে, আমি তো মূলত মাছ কাটতে পারি না খুব একটা বেশি, যেহেতু আমি মাছ কাটি না। আর তাও আবার ছোটো মাছ অনেক কষ্ট আমার হয়েছে মাছগুলো কাটতে, সেই জন্য দেরিও হয়ে গিয়েছে। তো আমি রান্না যখন করতে আসছি তখন কিন্তু অলরেডি 1:45 বাজে, আমি তাড়াহুড়া করে রান্না করতেছি, কারণ ছেলে চলে আসে 1:30-এর মধ্যে, মেয়ে চলে আসে 2:00-এর মধ্যে, সেই জন্য আর কি আমি তাড়াহুড়া করে আর কি রান্না করতেছিলাম। তো আমি হলুদ মরিচ মাখিয়ে আর কি মাছগুলো আর কি ভেজে নিলাম। তো অনেকদিন পরে আর কি মানে এই মাছগুলো আর কি আনা হয়েছে, আমার অনেক বেশি আর কি ভালো লাগতেছিল। মানে তারপর আর কি আমি কেটে নিয়েছি নিজে নিজে মানে আনন্দের ঠেলা আর কি, না হলে তো আমি কাটতাম না। মানে আমার খুব বেশি ভালো লাগতেছিল যে আমি নিজে গিয়েছি বাজারে এবং আমার পছন্দ মতো আর কি আমি মাছ কিনে এনেছি। তো আমার হাজব্যান্ড আর কি বলতে সবসময় তুমি নিজে গিয়ে আর কি মাছ কিনে আনো, সমস্যা নেই। তো আমি তো একা একা বাজারে যাই না, বা আমার এটা ভালোও লাগে না। তারপরও আজকে গেলাম একটু, যাতে আমি একটু ভিডিও করতে পারি, মূল উদ্দেশ্য ছিল আমার এটা, আর কিছু না। তো বাকি মাছগুলো আর কি আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আর কি আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আর কি আমি দিয়ে ভালো করে আর কি ভেজে নিচ্ছি। তা আমি পাশে চলা মিষ্টি কুমড়া আর কি ভেজে নিচ্ছি। সরি, আমার গলার মধ্যে মানে কেমন জানি লাগতেছে, সেই জন্য আর কি আমার গলা এরকম হচ্ছে, আমি কথা আর কি বলতে পারছি না ঠিকভাবে। তো আমি পেঁয়াজটাকে 2-3 মিনিট ভেজে নিয়েছিলাম, তারপর আর কি আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদটা দিলে হয় যে তাড়াতাড়ি আর কি মানে পেঁয়াজটা ভাজা হয়, মানে দেখতেও ভালো লাগে, বোঝা যায়। আর যদি হলুদটা না দিয়ে বা যতই ভাজা হোক কিন্তু বোঝা যায় না যে পেঁয়াজটা ভাজা হচ্ছে না না হচ্ছে, মানে সময় লাগে আর কি বেশি। কিন্তু হলুদটা দিলে মনে হয় যে না মানে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তাই পাশে চলে আর কি মিষ্টি কুমড়াও ভাজি করে নিচ্ছি। আর আমার সিম তরকারি আগের দিনের আছে, তো আমি আজকে এই দুইটাই রান্না করবো, এর বেশি আর কিছু রান্না আমি করব না। তো আমি এটাতে পেঁয়াজের মধ্যে লবণও দিয়ে দিলাম, দিয়ে আবারও আর কি ভালো করে আর কি আমি পেঁয়াজটাকে মিক্স করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। পেঁয়াজ তরকারি রান্না করলে, মাছ ভুনা করলে পেঁয়াজটা যত বেশি ভাজা হয় তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো আমি যতই রান্না করি মাছ ভুনা করে পেঁয়াজ দিয়ে যে কোনো তরকারি এভাবে যদি আমি ভুনা করতে যাই, আমার আম্মার মতো আমার আজও হয় নাই। আমার আম্মা যখন মাছ ভুনা করে বা ডিম ভুনা করে এরকম ভুনা জাতীয় কিছু করলে মানে আর কোনো কিছু লাগে না, অল্প একটু তরকারি দিয়ে আর কি ভাতটা খাওয়া যায়, মানে এত টেস্ট হয়, এত মজার হয়। তারপরে যার যে মার হাতের রান্না কিন্তু সবসময় মজা হয়, কারণ আমরা এক একজন এক একজন আমাদের মার হাতের রান্না বা আমার সন্তানরা আমার হাতের রান্না খেয়ে এরকম অভ্যস্ত। কিন্তু তারপরও কিছু কিছু মানুষের হাতের রান্নাটাই আর কি অন্যরকম। তো এই জন্য আর কি আমার আম্মার হাতের রান্নাও কিছু কিছু রান্না আছে অনেক বেশি আর কি মজা হয়, যেটা শুধু আমরা না আমার মা বলে, আমরা বলছি না, এটা যারা খেয়েছে তারা সবাই বলে এই কথাটা আর কি, যে আমার আম্মার হাতের রান্না মাশাল্লাহ অনেক বেশি মজা। তো এখানে আমি হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে আমি শুকনো মরিচ আর কি ব্লেন্ড করে রেখেছিলাম সেটার থেকে আর কি দিয়ে দিলাম। তো যদি আমার হাজব্যান্ড আর কি পছন্দ করে না শুকনো মরিচটা আর কি তরকারির মধ্যে দিলে, কিন্তু এই মরিচটা অল্প দিলেও আর কি কালার অনেক বেশি সুন্দর হয়ে যায়। তো দিয়ে আর কি আমি একটু পানি দিয়ে দিলাম, আদা রসুনও আর কি দিয়ে দিয়েছিলাম, দিয়ে সব কিছু দিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা ভালোভাবে আর কি কষানো হয়ে যায়, মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। তো আমি প্রথমে অল্প একটু পানি দিয়েছিলাম, এতে মনে হয়েছে যে আমার মশলাটা ভালোভাবে আর কি কষানো হবে না, তাই আমি আরও একটু পানি দিয়ে দিলাম।
দিয়ে আর কি কষিয়ে নিচ্ছি। তো আমার পেঁয়াজটাও আর কি কষানো হয়ে গিয়েছে, মশলাটা তেলটাও উপরে উঠে এসেছে। তো আমার হাজব্যান্ড কিন্তু সবসময় বলে যে আমার আম্মার হাতে রান্নার মতো আমরা তিন বোন কেউ আর কি এটা শিখতে পারি না এখনো। তো মার হাতের রান্না মার হাতেরই থাকবে, আমরা কখনোই শিখতে পারবো না, ওরকমভাবে হবে না। এক একজনের হাতের আর কি রান্নাটাই অন্যরকম হয়। হয়তো চেষ্টা করতে পারি কিছুটা আর কি কাছাকাছি যাওয়ার জন্য, কিন্তু একই রকম আর কি হবে না, হয় না যেহেতু এত বছর আর হবেও না। তারপর আর কি আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে আর কি উপর থেকে তেলটা যখন উঠে এসেছে আমি এই পর্যায়ে আর কি ঝোলের পানিটা দিয়ে দিলাম। যেহেতু আমি তাড়াহুড়া করতেছিলাম এই কারণে আর কি অন্য কোনো তরকারি আমি আর কি আর আজকে রান্না করার সময়টা আমার ছিল না। তারপরও কিন্তু আমার অলরেডি আমার ছেলে কিন্তু চলে আসছে, আমি যখন পেঁয়াজটাকে ভাজতেছিলাম তখনই আমার ছেলে চলে আসছে। এর মধ্যে বাসায় কিন্তু কারেন্টও নাই, তো সেই জন্য আর কি ও খেতে বসে নাই, তা না হলে কিন্তু ও ফ্রেশ হয়ে আর কি খেতে বসতো। তা আমার বাসার পাশে কিন্তু কাজ হচ্ছে বিল্ডিংয়ে, সেই জন্য আর কি শব্দটা হচ্ছে। তো বললাম যে কী যে অবস্থা, আমার বাসার দুই পাশে আর কি বিল্ডিংয়ের কাজ শুরু হচ্ছে নতুন করে, মানে কিভাবে যে দিনগুলো পার করবে এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। তো এদিক থেকে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর কি উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কেটে। তো আমি 5 মিনিট পরে ঝোলটা দেওয়ার পরে আর কি আমি হাতলটা ধরে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে একটু লবণটা চেক করে নিচ্ছি। তো আমার সব কিছুই ঠিক আছে, এখন আমি ধনেপাতা দিয়ে দিব, কারণ ঝোল একবারই কম দিয়েছি, তারপরে আর কি নামিয়ে নিলে আরও ঝোলটা একটু ঠান্ডা হয়ে গেলে আরও শুকিয়ে যাবে। তো আমি একবার আর কি শুকনো করতে চাচ্ছি না, একটু ভেজা ভেজে আর কি রাখবো সেই জন্য। তো আমার ধনেপাতাটা দিয়ে আর কি আমি 2 মিনিট পরে আর কি চুলাটা অফ করে দিব। তো ধনেপাতাটা দিয়ে আর কি আমি একটু আর কি মিক্স করে নিচ্ছি, যেমন আর কি এনেছিলাম শখ করে, আলহামদুলিল্লাহ এনেছি, রান্না কেটে তারপর রান্না করেছি, আলহামদুলিল্লাহ ততটাই আর কি টেস্ট হয়েছিল খেতে, দেখতে যেমন সুন্দর হয়েছে, শখ যেমন করে এনেছি আলহামদুলিল্লাহ ঠিক তেমনভাবেই খেয়েছি। তো মাশাআল্লাহ অনেক বেশি আর কি টেস্ট হয়েছিল তরকারিটা। আমার আজকের ভিডিও হচ্ছে আর কি উল্টাপাল্টাভাবে আর কি এডিটিং করা হয়েছে, মানে যেভাবে আর কি করেছি ওইভাবে করা হয়নি, আগেরটা পরে পরেরটা আগে এভাবে আর কি করা হয়েছে। তো আমি এখানে আর কি বেগুনি বানাবো, সেই জন্য আর কি সন্ধ্যার পরে আর কি এটা। তো বেসনটা আর কি গুলিয়ে এনেছি, এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চামচ করে, 1/2 চামচ করে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, বেকিং পাউডার সব কিছু দিয়ে আর কি বেসনটাকে গুলিয়ে নিয়েছি। আমি ওই বেগুনটাকে আর কি কেটে তারপরে ধুয়ে নিয়েছি, এখন আর কি আমি একটু লবণ মাখিয়ে দিলাম, দিয়ে আর কি আমি বেগুনটাকে আর কি ভেজে নিব। তো আমি আর কি পেঁয়াজও বানানোর জন্য চেয়েছিলাম, পেঁয়াজও আর ডাল পাটাটা আর কি রেখেছিলাম নিচে, আমি একটু ভেবেছিলাম ডাল এটার মধ্যে, পরে দেখি যে এটার মধ্যে এই বক্সের মধ্যে তালের রস ছিল আর কি। তো আমি একই রকম বক্স ছিল সেই জন্য আর কি আর বুঝতে পারিনি যে এটার মধ্যে আর কি তালের রস ছিল। তো পরে বানাতে এসে দেখি যে এটার মধ্যে আর কি ডাল ছিল না, তালের রস ছিল, তো কি আর করা, তো এটা বাদ দিলাম। এখন তো আর সম্ভব না যে এটাকে নামিয়ে তারপর আবার পেঁয়াজও বানাই। তো এখন আর কি বেসনটা দিয়ে গুলাই আর কি তারপর আর কি বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো বেসনের মধ্যে আমি যে ধনিয়া পাতা আর কি কেটেছিলাম ওই ধনিয়া পাতাটা আর কি বেসনের মধ্যে দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো বেগুনগুলো কেন জানি সবগুলো আর কি ওইভাবে ফুলে নেয়, কিছু ফুলেছে কিছু আর কি ফুলে নেই। তো বাহিরে আর কি কুকুরে ডাকছে, হয়তো আমার ভিডিওতে আছে, কি আর করা, যেহেতু ডাকতেছে আমি ভয়েস দিতে আসছি, কয়েকবার করে আর কি অফ করে তারপরে রেখেছিলাম, দেখি যে না কুকুর ডাকতেছে। তো আমার এইভাবে করে আর কি আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, তো আমি সবগুলো আর কি ভেজে নিচ্ছি এভাবে করে। তো কিছু কিছু বেগুনগুলো আর কি মাশাল্লাহ অনেক সুন্দরভাবে ফুলেছে, কিছু আর কি ফুলে নাই। তো এই পর্যায়ে বাসায় কারেন্টও কিন্তু নাই, মোবাইলের ফ্ল্যাশ দিয়ে আর কি এগুলোকে ভাজতেছিলাম। তো আমার ভাজা হয়ে গিয়েছে অলরেডি, তো বলেছিলাম যে উল্টাপাল্টাই আর কি করা হয়েছে আজকে ভিডিওটা এডিটিং করা। তো এটা হচ্ছিলো যে মাছটা আনার পরে আর কি তখন বাসায় ডিম ছিল না, আমার হাজব্যান্ডকে বলেছিলাম ডিমের কথা, তো আর কি মানে সিঙ্গারে খেয়েছিলাম না, তারপর আর কি ও আবার বাহিরে গিয়েছিল, যাওয়ার পরে টমেটো আর কি আর তখন আনি নাই, ডিম আর টমেটো নিয়ে আসছে।
তো আমার এদিক থেকে রান্না করা শেষ। রান্না করার অবস্থা হচ্ছে এরকম এখন, তোরা মানে কাজের আপা আসবে, আসলে আর কি উনি কাজটা করে যাবে, ক্লিন করবে সব কিছু, এই জন্য তো এদিক থেকে আর কি আমার বড় মেয়ে আর কি খেয়ে নিচ্ছে। তো এটা হচ্ছে যে বিকেলবেলা যে মেয়ে যে পড়তেছে, তো কাজের আপা কিন্তু আর আসে নাই আজকে, উনি নাকি অসুস্থ। আমি ফোন দিয়েছিলাম বিকেল হয়ে যাওয়ার পরে, উনি বললো যে উনি নাকি অসুস্থ, তাই আর কি উনি আর আসে নাই, মোবাইলে ব্যালেন্স নাকি ছিল না, সেই জন্য আমাকে ফোন দিয়ে বলতে পারে নাই। তো এখন তো সবগুলো কাজই রয়ে গিয়েছিল, আমি তো কোনো কিছু গোছগাছ আর করি নাই। তো এদিক থেকে মেয়ে আর কি চলে আসছে রান্নাঘরটা ক্লিন করার জন্য, তো এদিক থেকে আমি আর কি ঘর টরগুলো আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু আপনার কাজের আপার জন্য বসেছিলাম, সেই জন্য আর তো কিছুই করা হয় না, সব কিছু আর কি এলোমেলো হয়ে আছে, অগোছালো। তো সবগুলো আর কি মামিয়েরা মিলে আর কি করে নিচ্ছি। তো এদিক থেকে আমি আর কি ঘর টর ঝাড়ু দিয়ে নিচ্ছি, বিছনা টিছনা গুছিয়ে আর কি, বিছানা তো সকালবেলা একবার করা হয়, তারপরে এখন যেহেতু ঘর ঝাড়ু দিচ্ছি, আবার আর কি সবগুলো ঝেড়ে টেরে আর কি আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। মেয়ে তো পাক করে আছে করতেছে, তো আমার ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে আর কি। তো এই পাশটা আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে যে দরজার জিনিসপত্র আর কি, বাড়িতে যে কাজ করতেছে বাড়ির দরজার আর কি জিনিসপত্র আর কি রেখেছে। তো আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ, তো সিংয়ের সামনে যে গ্লাসটা এটাকেও আর কি আমি ক্লিন করে নিচ্ছি। তো এদিক থেকে আর কি মেয়েও ঘরটা মুছে নিচ্ছে, যেহেতু আপা আসে না, এই কাজের আপা দুদিন ধরে আসতেছে না, এই জন্য আর কি আজকে আবার মাছ টাছও কাটা হয়েছে, তো এই জন্য আর কি ও ঘরটা মুছে নিচ্ছে, আমি ওদিক থেকে ওই কাজগুলো করে নিচ্ছি। মানে আসলে হয় কি মিলেমিশে যদি কাজ করা হয় কাজগুলো কিন্তু মানে খুব তাড়াতাড়ি আর কি হয়ে যায়। এদিক থেকে আমি আর কি ফ্রিজটাও একটু মুছে নিচ্ছি। তো একা একা করতে গেলে দেখা যেত যে আমার অনেক সময় লেগে যেত, এদিক থেকে মেয়ে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছে, এখন ঘরটা মুছে নিচ্ছে। তো মামিয়েরা মিলে করাতে আর কি তাড়াতাড়ি আর কি সবগুলো কাজই হয়ে গিয়েছে, ও একটা করেছে আমি একটা করেছি। তো মেয়ে থাকলে আর কি এটাই সৌভাগ্য যে সব কিছু মিলে জেলে করা হয়। তো এই হচ্ছে আর কি আমার ঘরের অবস্থা, মাশাল্লাহ এখন পুরাটা ঘরে আর কি চকচকে করতেছে। তো ভাই বোনেরা মিলে এখানে টেবিলে পড়তে বসছি, তো আমরা আর কি সব কিছু করে গোসলও করে নিয়েছি, তারপরে আর কি আমি লাস্ট আর কি দেখলাম যে ঘরের অবস্থাটা। তো এখন তো মাশাল্লাহ সব কিছু আর কি চকচকে করতেছে আর কি, ঘর পুরো ক্লিন করা হয়ে গিয়েছে এখন, এই যে দেখলো মাশাল্লাহ মনটা ভালো লাগে, ফ্রেশ দেখা যায় সব কিছু। তো আমি রাতের জন্য ভাতও আর কি অলরেডি বসিয়ে দিয়েছি, কারণ টিচার আসবে মেয়ের, সেই জন্য আর কি এর আগে রান্নাবান্না সব কিছু শেষ, নাস্তা টাস্তাও খাওয়া আর কি হয়ে গিয়েছে। তা আজ এখানে শেষ করবো, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।